অ্যাপোলোগঞ্জের স্বাস্থ্য দফতরের নতুন তদন্ত কমিটি এবং যেটা জানা যাচ্ছে যে তিনজন চিকিৎসককে তলব করলো তদন্ত কমিটি, অবিলম্বে নতুন কমিটির সামনে হাজিরার নির্দেশ। আরও একবার আপনাদের জানিয়ে দিই যে অ্যাপোলোগঞ্জে যে আপডেট আমরা পাচ্ছি যে স্বাস্থ্য দফতরের নতুন তদন্ত কমিটি এবং সেই তদন্ত কমিটি তিনজন চিকিৎসককে তলব করলো এবং অবিলম্বে নতুন কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, যে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তিন সদস্যের, যার মাথায় রয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা নিজে বিশ্বরঞ্জন শতপতি, এই নতুন কমিটি আজকে অ্যাপোলো হাসপাতালের তিন চিকিৎসককে তলব করে। ওই তিন চিকিৎসক যারা সঞ্জয় রায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে আবারও আজকে নতুন তদন্ত কমিটির সামনে হাজির হতে হয়। স্বাস্থ্য ভবনে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু খুঁটিনাটি বিষয় প্রশ্ন তাদেরকে করা হয়, যে বিষয়গুলি আগের তদন্ত কমিটির রিপোর্টে স্পষ্ট হয়নি, মূলত সেই বিষয়গুলি সামনে রাখা হয়েছিল চিকিৎসকদের, এবং সেই তদন্ত নতুন তদন্ত কমিটি ওই চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ আজকে করেছে। আগামীকাল অ্যাপোলো হাসপাতালে আরো কয়েকজনকে ডাকা হয়েছে, তাদেরকেও কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ সরকার, প্রতিনিধির সঙ্গে কথা বললাম।